সুনামগঞ্জ দায়রা জজ আদালতে আছেন রিপোর্টার আফজাল হোসেন, সরাসরি যাচ্ছে সেখানে। যেতেই হবে, সে কারণে অনেকটা মানসিকভাবে প্রস্তুতি নিয়েই আদালতে আসছেন হাজি সেলিম। ঢাকা 7 আসনের সংসদ সদস্য, এমনটি জানিয়েছেন তার আইনজীবী শ্রী প্রাণনাথ। তিনি বলেছেন যে এরই মধ্যে তারা আদালতে, বিশেষ আদালত 7-এ তারা 3টি আবেদন করেছেন। একটি হচ্ছে তার জামিন চেয়ে আবেদন করেছেন, যদিও যেহেতু উচ্চ আদালত তার 10 বছরের কারাদণ্ড দিয়েছেন এবং তিনি আদালতে আত্মসমর্পণ করবেন এবং আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন, যদিও জামিন দেওয়ার রেওয়াজ খুব একটা নেই এসব মামলাতে, সেই কারণে ধরে নিয়েছেন এতে তাকে জেলে যেতে হবে এবং জেলে গেলে একজন সদস্য, সংসদ সদস্য যেন ডিভিশন পান সেই আবেদনটি জানিয়েছেন এবং তিনি অসুস্থ এবং তার যেন চিকিৎসা করা হয়, একজন সুনামধন্য দেশের বেসরকারি হাসপাতালে যেন চিকিৎসা করা হয় সেটির একটি আবেদন জানিয়েছেন। 3টি আবেদন দাখিল করেছেন এবং হাজি সেলিমের আইনজীবী আমাদেরকে জানিয়েছেন দুপুরের পরে, লাঞ্চের পরে তিনি আদালতে এসে আসবেন। বিশেষ জজ আদালত 7-এর বিচারক শহীদুল ইসলামের আদালতে তিনি আত্মসমর্পণ করবেন। আর হাজি সেলিমের বিষয়টি যেটি হয়েছে যে 2008 সালে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের 2টি অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয় এবং এই মামলায় তার 13 বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। বিচারিক আদালতের কারাদণ্ডের পরে হাইকোর্টে হাজি সেলিম আপিল করেন, হাইকোর্ট হাজি সেলিমকে খালাস দেন। দুদক নাছোড়বান্দা হয়ে আবারও সুপ্রিম কোর্টে আপিল করেন, সুপ্রিম কোর্টে আপিল করার পরে হাজি সেলিমকে খালাস দেওয়ার যে হাইকোর্টের রায় সেটি বাতিল করা হয় এবং পুনরায় এই মামলার শুনানি করার জন্য বলা হয়। পুনরায় শুনানি হয়েছে, শুনানি শেষে হাজি সেলিমকে একটি মামলাতে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আরেকটি মামলা সম্পদে তথ্য গোপন, সেই মামলায় তাকে খালাস দেওয়া হয়। অর্থাৎ 10 বছরের কারাদণ্ড প্রাপ্ত হন হাজি সেলিম এবং তাকে 1 মাসের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয় এবং এই 1 মাস সময় শেষ হচ্ছে আগামী 25 মে। এর আগেই হাজি সেলিমের পক্ষ থেকে তার আইনজীবী আমাদেরকে জানিয়েছেন যে আজকে দুপুরের পরে, লাঞ্চের পরে তিনি আদালতে এসে আত্মসমর্পণ করবেন। এরই মধ্যে হাজি সেলিমের অনেক লোকজনকে আমরা দেখেছি আদালতের প্রাঙ্গণে আসতে এবং আদালত প্রাঙ্গণে আমরা পুলিশের সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে এবং যেহেতু একজন সংসদ সদস্য এবং তিনি আজকে জেলে যাচ্ছেন, অনেকটা দিনক্ষণ ঠিক করেই তিনি আজকে জেলে যাচ্ছেন এমনটাই কিন্তু তার আইনজীবীরা আমাদেরকে জানিয়েছেন। তার এই দুর্নীতির মামলা দণ্ড হওয়ার পর বিতর্ক উঠেছিল যে তার সংসদ সদস্য পদ থাকে কিনা। দুদকের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু সংবিধানে বলা আছে নৈতিক স্খলনজনিত এবং ফৌজদারি অপরাধে কারো যদি 2 বছরের কারাদণ্ড হয় তাহলে তার সংসদ সদস্য পদ চলে যায় এবং এটি নিয়ে বিতর্ক হয়েছে। যদিও হাজি সেলিমের আইনজীবী বলছেন যে তিনি যেহেতু বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন এবং তার সাজাটি স্থগিত চাইবেন, সে কারণে তার সংসদ সদস্য পদ বাতিল হবে না। যাই হোক, দুপুরের পরে হাজি সেলিম আদালতে এসে আত্মসমর্পণ করবেন, তারই প্রস্তুতি চলছে এবং তিনি জেলে যাওয়ার যে মানসিক প্রস্তুতি সেটি নিয়েই কিন্তু আদালতে আসবেন এমনটাই তার আইনজীবী জানিয়েছেন। তো এই ছিল আদালত থেকে আমার কাছে সবশেষ খবর। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম মহানগর দায়রা জজ আদালতে।